হ্যালো দর্শক বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত রেড কার্পেট অফিসিয়ালে। দেব এবার কোয়ারেন্টাইনে, করোনার কবলে টালিগঞ্জ। কেলিপাড়া হয়ে টলিপাড়াতেও সংক্রমণ অব্যাহত। সপরিবারে কোয়েল মল্লিক রাজ চক্রবর্তীর পরে কোভিড এবার তারকা সাংসদ দেবের বাড়িতেও। টুইটে এই খবর জানিয়েছেন অভিনেতা স্বয়ং। মঙ্গলবার দুপুরে টুইট করে তিনি জানালো, দীর্ঘদিনের হাউস ম্যানেজার এবং অন্যতম সদস্য উত্তমের আজকেই সংক্রমণ ধরা পড়েছে। টেস্টের রিপোর্ট অনুযায়ী পজিটিভ হলেও তিনি উপসর্গহীন, তাই হাসপাতালে ভর্তির পরিবর্তে তাকে বাড়িতেই 14 দিনের নিভৃত বাসে রাখা হয়েছে। অনুরাগীদের কাছে তার অনুরোধ, কেউ যেন তাকে বা তার পরিবারের বাকি সদস্যদের নিয়ে আতঙ্ক বা গুজব না ছড়ান, কারণ তিনি এবং তার পরিবারের বাকিরা সবাই সুস্থ, পরীক্ষার রেজাল্ট নেগেটিভ। তবু বাড়তি সতর্কতা হিসাবে সপরিবারে দেব আপাতত 14 দিনের কোয়ারেন্টাইনে। পাশাপাশি তিনি সমস্ত শহরবাসীকেও সংক্রমণ থেকে দূরে থাকার জন্য নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন রেড কার্পেট অফিসিয়ালে, এবং আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।